Hmm. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমাদের আজকের ভিডিওর প্রশ্ন হচ্ছে যদি রমজান মাসে কেউ তারাবির সলাত আদায় না করে তাহলে কি তার রোজা হবে কিনা আমাদের মাঝে অনেকেই রয়েছেন যারা হয়তো বা মনে করেন তারাবি সলাত যদি আদায় না করা হয় তারাবির নামাজ যদি না পড়া হয় তাহলে হয়তোবা তার রোজা হবে না রোজা রাখার পূর্ব শর্ত হচ্ছে তারাবির নামাজ পড়া এরকম ধারণাটি অনেকের ভিতর রয়েছে আবার অনেকেই মনে করেন তারাবির নামাজ যদি না পড়ে তাহলে তার রোজা হয়ে যাবে তারাবির নামাজের সাথে রোজার কোনো সম্পৃক্ততা নেই তো চলুন আমরা আজকের ভিডিওতে এই ধারণাগুলো নিয়েই আলোচনা করি আসলে তারাবির নামাজের সাথে রমজান মাসের কিংবা রোজা রাখার কোনো নিঘুর সম্পর্ক রয়েছে কিনা এই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এর পাশাপাশি আরো একটি বিষয়ে কথা বলবো আর সেটি হচ্ছে তারাবির সলাথ যদি কেউ না পড়ে তারাবির নামাজ যদি কেউ না পড়ে তাহলে কি তার রোজা হবে কি না এ নিয়ে আজকের পুরো ভিডিও জুড়ে আলোচনা করা হবে তাই আশা করি আপনি আজকের পুরো ভিডিওটি দেখবেন এবং এ সম্পর্কে যথেষ্ট পরিমাণ জ্ঞান অর্জনের চেষ্টা করবেন দর্শক চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাই মূলত যে বিষয়টি হচ্ছে সিয়ামের সাথে অর্থাৎ রোজার সাথে তারাবির নামাজের কোনো সম্পর্ক নেই কেননা তারাবি হচ্ছে একটা ফজিলতের বিষয় এই নামাজটিকে সুন্নত বলা ফজিলত হচ্ছে এটি সুনত আর সিয়াম অর্থাৎ রোজা রাখা হচ্ছে ফরজ তবে তারাবী নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত এটি সিয়ামের অর্থাৎ রোজার চেয়ে কোন অংশে কম নয় কেননা এ ব্যাপারে রসুল সাল্লাহ আলহাল্লাম বুক বুখারি শরীফের হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করল ইমানের সঙ্গে তার পূর্বের যত গুণা আছে আল্লাহ তাআলা সব maaf করে দিবেন সুবহানাল্লাহ এর পাশাপাশি তিনি একই হাদিসে আরো একটি বাক্য বলেছেন আর সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করবে বা সালাতুল তারাবি আদায় করবে তার পূর্ববর্তী যত গুণা আছে আল্লাহ তাআলা সমস্ত গুণা maaf করে দিবেন তাই রমজান মাসে সিয়ামের যত গুরুত্ব রয়েছে ততটুকু তারাবীর নামাজেরও গুরুত্ব রয়েছে ফজিলতের দিক থেকে কোনো পার্থক্য নেই কিন্তু দুটি ভিন্ন এবাদত তারাবির নামাজ যদি কেউ আদায় না করে থাকেন তাহলে যে তার সিয়াম হবে না তার রোজা হবে না তার এটি সম্পূর্ণ ভুল ধারণা কেননা তারাবির ফজিলত রয়েছে তবে তারাবির সাথে সিয়ামের কোনো সম্পর্ক নেই কেউ যদি তারাবির সলাদ আদায় না করে রোজা রাখেন তাহলে তার রোজা হয়ে যাবে এতে করে রোজার উপর কোনো ইফেক্ট ফেলবে না তার রোজা রূপে হয়ে যাবে আশা করি আজকের ভিডিও থেকে এই প্রশ্নের উত্তরটি জানতে পেরেছেন যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলের ভিডিওটিতে লাইক দিতেও ভুলবেন না আপনার একটি লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রাণিত করে ধন্যবাদ